খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌ শ্রমিকরা। সন্ধ্যায় সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মালিক শ্রমিক দুই পক্ষের বৈঠকের মধ্য দিয়ে এই সমঝোতা হয়। এর আগে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন শ্রমিকদের দাবি যৌক্তিক, কাল থেকে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। হাবিবুর রহমান ওভের রিপোর্ট। ধর্মঘট প্রত্যাহার করতে দুপুর থেকেই তৎপরতা শুরু হয় মালিক শ্রমিক ও সরকার পক্ষের। রাজধানীর পল্টনে মালিক পক্ষ এ নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করেন সাংবাদিকদের কাছে। এ সময় শ্রমিকদের কাজে যোগ দেবার আহ্বান জানান তারা। নৌ শ্রমিকদের খোরাকি ভাতা দেওয়ার ব্যাপারে একমত হন মালিক পক্ষ। নতুন করে গেজেট করব, সেই কালীন পর্যন্ত তাদেরকে আমি আহ্বান করব ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য। বিকেলে মালিক ও শ্রমিক নেতারা সমঝোতা বৈঠকে বসেন, সেখানেই সিদ্ধান্ত হয় ধর্মঘট প্রত্যাহারের। মালিকদেরকে আমরাও আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের নৌ অধিদপ্তর এবং হচ্ছে বিএডব্লিউটি এর পক্ষ থেকে আমরাও তাদের সঙ্গে আলোচনা করছি এবং আলোচনা এখন পর্যন্ত চলমান আছে। আশা করি এটা আজকের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। সরকারের সেই সক্ষমতা আছে যে কোনো সমস্যা সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এদিকে টানা তিন দিনের ধর্মঘটে চট্টগ্রাম, মোংলা সহ দেশের নদীবন্দরগুলো প্রায় অচল হয়ে পড়ে। বন্দরে বন্দরে আটকা পড়েছে 30,000 পণ্যবাহী জাহাজ। হাবিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।